আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো নতুন আর্টিক পর্বে ইনফর্মেটিভ প্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে মূলত আমি আপনাদেরকে শো করব যে কীভাবে আপনারা জাস্টিডে ডেলিভারির কাজ করে কীভাবে 8 ইউরো 75 সেন্ট প্রতি ঘন্টায় ইনকাম করবেন। তো আপনারা যারা ফুল টাইম কাজ করেন এবং যাদের একদমই কাজ নাই তারা মূলত এই কাজটি করতে পারবেন। তো জাস্টিডে মূলত প্রতি সপ্তাহে 10 থেকে 20 ঘন্টা কাজ করার সুযোগ আছে। তো এই ভিডিওতে মূলত আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা কাজটা শুরু করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনার কি কি থাকতে হবে, তো বিস্তারিত মূলত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে অবশ্যই আমার যে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসতে হবে। ঠিক আছে, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তো আপনারা ভিডিও ডেসক্রিপশনে থেকে আপনারা এখানে ক্লিক করে এই পেজটি পেয়ে যাবেন। তো ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা মূলত আপনারা ফেসবুকের কমেন্ট থেকে আপনারা এই লিঙ্কটা নিতে পারবেন। তো প্রথমে আপনার নামে কই নামে এবং ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং চিতা, যেখানে এখানে যে চিতাগুলো মানে যে সিটিগুলো দেওয়া আছে এই সিটিগুলোতে মূলত আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ধরুন মিলানো এলে মিলানো, ঠিক আছে, আপনার দেখেন সিটিগুলো আপনার চেক করে নেবেন। চেক করে আপনারা এই যে মিলানো মিলানো দিলাম, ঠিক আছে, আপনার 18 বছর উপরে কিনা এটা লিখবেন, এটা সিলেক্ট করবেন। তারপরে আপনার মানে প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন, ধরেন আপনি যদি 20 ঘন্টা করেন 20 ঘন্টা সিলেক্ট করবেন। এখানে মূলত আপনারা কোন দিন কাজ করবেন এবং কোন সময় কাজ করবেন এটা মূলত এখানে দেওয়া আছে। তো আপনারা যদি ফিনান্সের সীমানা, আপনারা যদি উইকেন্ডে কাজ করতে চান উইকেন্ড সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনাদের যদি স্কুটার দেয় স্কুটার দেবেন, বিচি ইলেকট্রিক্যাল যদি তাকে ইলেকট্রিক্যাল দেবেন, বিচি ক্লেতা নর্মালে থাকলে বিচি ক্লেতা দেবেন, ঠিক আছে। তো দিয়ে আপনারা কী করবেন সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে অপশনটা আপনারা নেক্সটে এই অপশনটা আসবে, আসার পরে আপনারা এর একটা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে পরে যেটা আসবে আপনার দেখেন আপনার মাস্কেও দেবেন, তারপরে আপনার চিতা যেন আপনার যদি বাংলাদেশ দিবেন, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন, ঠিক আছে, আর আপনার দাদা দিন আসিতা দিবেন, ঠিক আছে, মিলান দিবেন, তারপরে খদেশি ফিসকালে দিবেন, ওকে। দেন আপনার যেটা করবেন এই যে এখানে আপনার অনেক আছে অপশন আছে, আপনার অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দিয়ে আপনার নেক্সটে যাবেন, ঠিক আছে। তো ধরেন আমি ফিল আপ করলাম যেগুলো একটু ডাটা দিলাম এখানে, দাদা দিন আসিতা ধরুন 10/2 আপনার হলো এটা নেক্সটে যাবে না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে করেছি। তো আপনারা চিত্তা দিন আসিতা যদি আপনারা যদি ঢাকা হন ঢাকা দিবেন, ঠিক আছে, তারপরে আপনার কদিসি ফিস কালে দিবেন, আপনাদেরকে শো করার জন্য, ঠিক আছে। কদিসি ফিস কালে দেওয়ার পরে এই অপশনটা আপনার নো দিবেন, দেন আপনার আপনার কি দিবেন আপনার ধরেন অ্যাড্রেস দিলেন, অ্যাড্রেস দেওয়ার পরে আপনার ওকে এখানে আপনারা যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওইটা আপনার ডোমিসিলের অ্যাড্রেস কিনা, দেন আপনি পেজে আবার দিতে যাবেন। তো এখানে যেটা শো করতেছে যে কোথায় স্কেলে না, ঠিক আছে, যাই হোক সমস্যা নেই। এখন আপনারা দেখেন প্রথমে আপনার ডাটা এগুলো আপনার ফিল আপ করার পরে দেন আপনার কী আসবে দেখেন ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে। তো ডাটা ভ্যালিডেশন মানে আপনার ধরেন আইডি কার্ড দিবেন, আপনার কার্ডটা দিয়ে ঈদিন দিতা দিবেন, পেমেন্ট সিজের সজনের মাস থাকতে হবে, কার্ডটা দিয়ে ঈদিন দিতা থাকতে হবে, তারপরে আপনার কোথায় ফিসকাল থাকতে হবে, এই তিনটা মাস আপনার থাকতে হবে। এই তিনটা স্যার আপনারা মূলত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কন্ট্যাক্ট একটা কন্ট্যাক্ট দেবে, কন্ট্যাক্টে সিগনেচার করে আপনার সেন্ড করতে হবে। তারপরে ট্যাক্স ডাটা কালেকশন, তারপরে ট্যাক্স ডাটা অ্যাপ্রুভাল এইচআরএফ, তার রেজিস্ট্রেশন অ্যাক্টিভেট, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন আপনারা পেমেন্ট সজন্য বা আপনার কার্ডটা দিয়ে দিতে হবে অথবা আপনার প্রদেশ স্কেলে যেমন আপনি আপলোড করে দেবেন, আপলোড করে দেওয়ার পর তারা আপনার একটা কন্ট্যাক্ট মানে একটা কন্ট্যাক্ট পেপার সেন্ড করবে, ঠিক আছে, যে এই যে কন্ট্যাক্টে এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। দেন স্টেপ বাই স্টেপ তারাই বলে দেবে কী করতে হবে। তো আপনাদেরকে একবার ফোন দেবে, ফোন দিয়ে আপনার সাথে কথা বলে নেবে, ঠিক আছে, দেন আপনাকে তারা কন্ট্যাক্ট পেপার পাঠাবে। তো এই কন্ট্যাক্টটা মূলত নর্মালি যে আপনার কাজের কন্ট্যাক্ট আছে না, সেম কাজের কন্ট্যাক্ট মতো আপনার 10 ঘন্টা যে যদি কাজ করেন 10 ঘন্টা কন্ট্যাক্ট দিয়ে 20 ঘন্টা কাজ করলে 20 ঘন্টার কন্ট্যাক্ট আপনি পাবেন। তো এই হলো মূলত আপনার জাস্টিডে সিস্টেম। তো আমি আসলে মানে নেক্সটে যাচ্ছি না, কারণ আমার এই যে কোডিং স্কেলটা মানে আপনারা দিতে হবে, সঠিকভাবে দিতে হবে। তারপরে যদি আপনারা যদি না বুঝেন, ঠিক আছে, যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আপনারা আমার মানে ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। তো আজকে মূলত এই ফোন, তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।